আমাদের শরীরে হাড় নিয়ে খুব সমস্যা হয়, হাড় নট হার্ট, হাড় নিয়ে নানা রকম সমস্যা হয়। যত বয়স বাড়ে বিশেষ করে মহিলারা এই হাড় ক্ষয় রোধ করতে পারে না, যার জন্য হাড় ক্ষয় নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই থাকে। মধ্য বয়স থেকে এটা শুরু হয়, বয়সকাল বলবো না, মধ্য বয়স থেকে এটা শুরু হয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, এই সমস্যা থেকেই থাকে। আমাদের হাড় খুব শক্ত, এই ধারণাটা আমাদের আছে। শক্ত অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ নরম এবং ভঙ্গুরও হতে পারে। এবং এইটা মানে এই ধরনের রোগের সব থেকে পরিচিত নাম যেটা, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, যে নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তো এই রোগগুলো কিন্তু আমাদের সাধারণত বেশ কিছু খাবার থেকে হতে পারে। এরকমই কটি খাবারের কথা আপনাদের বলবো যেটা আপনাদের জানা উচিত। এই খাবারগুলো যদি খাওয়া না যায় বা কম খাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এই হাড় ক্ষয় রোধ হওয়া বা অস্টিওপোরোসিস এই ধরনের রোগ অনেকটাই সম্ভাবনা কমিয়ে আনতে পারি। আজকে এই বিষয়ে বলবো যে হাড় ক্ষয় করে এই ধরনের কী কী খাবার আছে, বা সেই খাবারগুলোকে না খাওয়ার জন্য জানা দরকার বলে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কোন কোন খাবারগুলো হাড় ক্ষয় বা দুর্বল করতে পারে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে নুন। অতিরিক্ত মাত্রায় নুন খাওয়ার প্রবণতা অনেকেরই রয়েছে, মানে খাওয়ার টেবিলে বসেও একটু এক্সট্রা নুন নেওয়ার একটা প্রবণতা থাকে। এই নুন অতিরিক্ত মাত্রায় খাওয়া কিন্তু হাড় ক্ষয় করার একটা কারণ। কারণ নুন মানেই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আপনার দেহে প্রবেশ করে ক্যালসিয়ামকে শোষণ করছে, বের করে দিচ্ছে, যার ফলে আপনার হাড়টা ক্ষয় হচ্ছে বা ভঙ্গুর হচ্ছে, ক্ষয়িষ্ণ হচ্ছে, যে ভাষাতেই বলুন। তার মানে নুন অতিরিক্ত খাওয়াটা কিন্তু হাড় ক্ষয় হওয়ার একটা বিশেষ কারণ। এবারে অতিরিক্ত নুন খাওয়াটা যদি আপনি বন্ধ করেন, শুধু যে খাবারের সঙ্গেই অতিরিক্ত নুন খায় তা কিন্তু নয়, ফাস্টফুড যে খাবারগুলো আমরা খাই বা ধরুন চিপসের সঙ্গে যে নুন থাকে, সালাডের সঙ্গে নুন থাকে, সেই নুনগুলো যদি আমরা একটু মাত্রাতিরিক্ত না খাই, তাহলেই কিন্তু আমরা এই সমস্যাটা অনেকটাই সমাধান করতে পারবো। এবার বলবো সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক, যেটা আমরা খেতে খুব ভালোবাসি। অতিরিক্ত খাওয়া হয়ে গেলেই মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কস খেলে বেশ শরীরটা ঠিক লাগবে, আনচান লাগবে কম। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে, যেটা প্রাকৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে, মানে আমাদের প্রাকৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেহ থেকে ক্যালসিয়ামটা বের করে দেয়, যার জন্য কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। সে কারণে অতিরিক্ত মাত্রায় কখনোই কোল্ড ড্রিঙ্ক খাওয়া উচিত নয়। চেষ্টা করবেন মাঝে সাঝে, খুব যদি কষ্ট হয়, খেতে ইচ্ছে করে, অবশ্যই খাবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনোভাবেই খাবেন না। এবার যেটি বলবো সেটি তো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত খুব প্রয়োজন হয়, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়, এবং রাত্রিরে যদি খুব স্ট্রেস থাকে বা কাজকর্মের প্রয়োজনে প্রচণ্ড ক্লান্ত লাগে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটি লাগেই, সেটা হচ্ছে চা বা কফি, যাই বলুন। তো চা বা কফি আপনি এক কাপ দু কাপ খেতেই পারেন, সেটা কোনো ক্ষতি করে না, বরং শরীরের জন্য উপকার করে। এর থেকে যদি বেশি মাত্রায় খান, তাহলে শরীরে এই কফিতে থাকা যে ক্যাফেন বা চায়ে থাকা ক্যাফেন শরীরে প্রবেশ করে আপনার কিন্তু হাড়টাকে ক্ষয় করছে। সেই জন্যই অতিরিক্ত মাত্রায় চা বা কফি খাওয়া কিন্তু উচিত নয়, যদি আপনি হাড়কে দুর্বল করতে না চান। মাংস, মাংস আমরা প্রত্যেকেই ভালোবাসি, মাংস আমরা প্রত্যেকেই খাই, সে নিয়ে কোনো কথা নেই। কিন্তু অনেকেই আছেন যে প্রত্যেক দিন মাংস খান, প্রত্যেক দিন তাদের মাংস একটু হলেও লাগবেই। তাদের জন্য বলছি, অতিরিক্ত যদি মাংস খান, তাহলে সেই মাংসের মধ্যে দিয়ে যে প্রোটিনটা, এই অতিরিক্ত প্রোটিন আপনার শরীরে গিয়ে ক্যালসিয়ামের কাজ করাটাকে বন্ধ করে দেয়। ক্যালসিয়ামের তো একটা কাজ আছে, সেটা কিন্তু ব্যাহত হয়, ফলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় শরীরে।
এবং সেইখান থেকেই কিন্তু আপনার হাড় ক্ষয় শুরু হয়। সুতরাং আজকের ভিডিওটা থেকে একটা কথা খুব স্পষ্টই বলা যায়, যেটা আমি সব সময় বলি, সব কিছুরই একটা পরিমাণ আছে বা পরিমাপ আছে, সীমা আছে। সীমা অতিক্রম করাটা কিন্তু কোনো ক্ষেত্রেই উচিত নয়, কোনো খাবারের ক্ষেত্রেই উচিত নয়। যত ভালো খাদ্যই হোক না কেন, একটা পরিমাণ মতো খাবেন, অতিরিক্ত কোনো কিছুই। দেখুন আজকেও যে চারটি খাবারের কথা বললাম, কোনোটাই কিন্তু আমি খেতে না করিনি। অতিরিক্ত মাত্রায় খেলেই কিন্তু এই সমস্যাগুলো হয়। আর কোল্ড ড্রিঙ্কসটা যদি না খাই, একেবারেই না খাই, তাতেও খুব একটা আমাদের কিন্তু ক্ষতি হয় না। নুন তরকারিতে যেটা দেওয়া হয়, দরকার হলে আপনি একটু বেশি নুন দিন, কিন্তু কাঁচা নুনটা না খাওয়াই ভালো। সেটা যে কোনো রোগের ক্ষেত্রেও বলবো, কাঁচা নুনটা না খাওয়া উচিত। চা কফি বারবার বলেছি, খাওয়া ভালো, দু কাপ এক কাপের মধ্যে রাখা ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া কখনোই উচিত না। এই প্রসঙ্গে আরেকবার মনে করিয়ে দিই, গ্রিন টিটাও কিন্তু 3 কাপের বেশি কখনোই দিনে খাবেন না। সেই নিয়ে আমি ভিডিও দিয়েছি, দরকার হলে একবার দেখে নেবেন, আর যদি দেখে থাকেন তাহলে তো জানেনই। এইভাবেই প্রত্যেকটা খাবার একটু মেপে মেপে খান, তাহলে অবশ্যই সুস্থ থাকবেন, কোনো সমস্যা হবে না। হাড়কে সুস্থ রাখতে, হাড়ের দুর্বলতা রোধ করতে এই খাবারগুলো, অর্থাৎ নুন, কফি বা চা, কোল্ড ড্রিঙ্কস এবং মাংস, এই 4টে খাবারকে একটু মেনে খান, পরিমাণ মতো খান, তাহলে হাড়ের সমস্যা অন্তত হবে না। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, কারণ এই সমস্যায় প্রচুর মানুষ ভুগছেন। যদি একটু জানতে পারেন তাহলে হয়তো সতর্ক হতে পারেন, তাই আপনার পরিচিত বন্ধুবান্ধব সকলের কাছে একটু শেয়ার করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন, কেমন লাগলো আজকের ভিডিও, বা এই ধরনের কোনো কিছু জানার যদি থাকে নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করব সেটা জানানোর। আর যদি আপনি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের হাড়কে সুস্থ রাখতে এই 4টি খাবার বর্জন করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।